দেখতে দেখতে প্রায় একটা বছর কমপ্লিট হওয়ার শেষের পথে আমরা এগোচ্ছি সবাই। নিউ ইয়ার যতই আমরা ধুমধাম করে সেলিব্রেট করি, কিন্তু আমরা তো সেই ঘুরে ফিরে বাঙালি, তাই না? আর বাঙালিদের তো ওই 12 মাসে 13 পার্বণ, তার মধ্যেও কিন্তু নববর্ষটা বেশ ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাঙালির কাছে। যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে আজকের মেকআপটা করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করি চলো। ছোটবেলা থেকে কিন্তু সাজুগুজু করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু এই মেকআপটাই যে একদিন আমার প্রফেশন হয়ে দাঁড়াবে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। নিজে সাজতে তো ভালোই বাজতাম, কিন্তু এখন জানো তো অন্যদের সাজাতেও আমার বেশ ভালো লাগে। যখন কাউকে সাজাতে বসি তখন যেন মনে হয় মনের মধ্যে আমার একটা আলাদাই শান্তি এসে যায়। তখন আর অন্য কোনো কিছু কথা আমার মাথাতেও আসে না, কোনো কিছু ভাবতেও আর ইচ্ছা করে না। আর আমার তো মনে হয় এই প্রফেশনটার সাথে আমার একটা অনেক দিনকার পুরনো সম্পর্ক আছে, আর যত দিন যাচ্ছে এটার সাথে আমি আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি। যাই হোক, অনেক তো বললাম আমার কথা, এবার আসি একটু মেকআপের কথায়। এই যে অনেকেই মনে করে মেয়েরা শুধুমাত্র লোকেদের দেখানোর জন্যই মেকআপ করে, এটা একদমই ভুল কথা। যারা মেকআপ করতে পছন্দ করে বা সাজতে ভালোবাসে তারা কিন্তু যখন মন খারাপ থাকে তখনও ইচ্ছা হয় চোখে একটু কাজল, হালকা একটু লিপস্টিক আর একটু হালকা টাচ আপ দিয়ে কোথাও ঘুরতে যায়, তাহলে কিন্তু অবশ্যই তাদের মন ভালো হয়ে যায়। আবার যারা সাজতে বা মেকআপ করতে একটুও পছন্দ করে না তাদের কিন্তু নর্মাল লুকে বেশ মিষ্টি দেখা। আর মেকআপের ব্যাপারে প্রচুর জিনিস জানার আছে, শেখার আছে, যেগুলো আমি হয়তো এখনও শিখে বা জেনে উঠতে পারিনি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর সকলকে অগ্রিম শুভ নববর্ষ।